জাগিরোডত জনতার জঙ্গি রূপ, গরুচুরর সন্দেহত এজনক গণপ্রহার, উত্তেজিত জনতাক আরক্ষীর বাধা, আরক্ষীয়ে সমজি লওয়ার পাছত গণপ্রহারর বলি হওয়া লোকজনের মৃত্যু। বুধবারে পুৱতি নিশার ঘটনা। পূবে ধলফাত দিয়ার পূর্বে ধর ধর মার মার লাগিল জাগিরোডর কুমৈত। গরু চুর হওয়ার উমান পাই ওলাই অহা এদল লোকে হাতে লুটে ধরিলে এই লোকজনক। তেনে সময়তে কেইবাটাও গরুরে সুতরাং গাড়ি এখনরে দুটা গরু চুর পলাই যাওয়ার অভিযোগ রাইজ। আমার ঘর এটা লগেছে আর সিহত ঘর এটা দুটা লগেছে, এটা নিব নইলে থই গলে। তারপর গোটে রাইজে আহি ধর গোটে চিয়া বখা করে রাইজে আহি ধরলে, ধর পেলে হেরি করে দিলে, জানাজাত করে দিলে, গোটে রাইজে আহি গোটে মানুষ আহি তাক ধরে মিলি লই গলে। আর গরু চুরিয়ে কাহিল করা কুমৈ রাইজে খুব উজাড়িলে হাতে লুটে ধরা এই লোকজনের উপর, যিয়ে যেনেকৈ পালে ঔকিল সোধালে লোকজনক। তেনেতে ঘটনাস্থলীত উপস্থিত হল জাগিরোড আরক্ষী। মুমূর্ষু অবস্থাত লোকজনক উদ্ধার করার পাছত আরক্ষীর উপরতে খুব উজাড়িলে উত্তেজিত লোকে। চুরি হওয়া গরু আরক্ষী উভতাই দিব লাগিব বলে রাইজে দাবি করা সময়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করিলে গণপ্রহারর বলি হওয়া লোকজনে। ইতিমধ্যে আরক্ষী উদ্ধার করেছে মৃত লোকজনের পরিচয়। লোকজনের নাম জিতু দাস, কার্বি আংলঙর লাহরিজানত ঘর জিতু দাসর। গণপ্রহারত জিতু দাসর মৃত্যু হওয়ার পাছতে নিতাল নিস্তব্ধ হয়ে পড়িল জাগিরোডর কুমৈত। আরক্ষীর রুখত পড়ার ভয়ত বহু যুবকে আত্মগোপন করার বিপরীতে গরু চুরর বিরুদ্ধে সরব হল বহুজন। এহাল লৈ গৈছিল, এটা নিব নোৱাৰিলে এটা লৈ গ'ল আৰু। মানুহে দেখা পালে সেইকাৰণে আমি গম পালোঁ, ধৰক গৰুটো থৈ পেলাই দুটা গৰু ধৰক উঠাই লৈ গ'লগৈ, বেলেগৰ এটা আমাৰ এটা ধৰক। এফালে গৰু চুৰৰ ত্ৰাস, আনফালে গৰু চুৰৰ সন্দেহত গণপ্ৰহাৰত এজনৰ মৃত্যু। এই দুটা ঘটনাৰ তদন্ত চলাবলৈ যাওঁতে মূৰে কপালে হাত দিব লগা হৈছে জাগিৰোড আৰক্ষীয়ে। এতিয়া গরু চুরক নাকি লগাব নোৱাৰা আরক্ষীয়ে গণপ্রহারত জড়িত লোকৰ বিৰুদ্ধে লব নেকি ব্যৱস্থা, নে জিতু দাসৰ মৃতদেহ কার্বি আংলঙৰ পৰিয়ালক সমজাই দি জাগিৰোড আরক্ষীয়ে সামৰণি পেলাব তদন্তৰ, হয়তো কিছুদিনৰ ভিতৰতে ওলাব এই প্ৰশ্নৰ উত্তৰ। জাগিৰোডৰ পৰা অজয় পালৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। জাগিৰোডত জনতার জঙ্গি রূপ, গরু চুরর সন্দেহত এজনক গণপ্রহার, উত্তেজিত জনতাক আরক্ষীর বাধা, আরক্ষীয়ে সমজি লওয়ার পাছত গণপ্রহারর বলি হওয়া লোকজনের মৃত্যু। বুধবারে পুৱতি নিশার ঘটনা। পূবে ধলফাত দিয়ার পূর্বে ধর ধর মার মার লাগিল জাগিৰোডর কুমৈত। গরু চুর হওয়ার উমান পাই ওলাই অহা এদল লোকে হাতে লুটে ধরিলে এই লোকজনক। তেনে সময়তে কেইবাটাও গরুরে সুতরাং গাড়ি এখনরে দুটা গরু চুর পলাই যাওয়ার অভিযোগ রাইজ। আমার ঘর এটা লগেছে আর সিহত ঘর এটা দুটা লগেছে, এটা নিব নইলে থই গলে। তারপর গোটে রাইজে আহি ধর গোটে চিয়া বখা করে রাইজে আহি ধরলে, ধর পেলে হেরি করে দিলে, জানাজাত করে দিলে, গোটে রাইজে আহি গোটে মানুষ আহি তাক ধরে মিলি লই গলে। আগতে চুর হয়, আগতে আমার তিনটা লগেছে। গরু চুরিয়ে কাহিল করা কুমৈ রাইজে খুব উজাড়িলে হাতে লুটে ধরা এই লোকজনের উপর, যিয়ে যেনেকৈ পালে ঔকিল সোধালে লোকজনক। তেনেতে ঘটনাস্থলীত উপস্থিত হল জাগিরোড আরক্ষী। মুমূর্ষু অবস্থাত লোকজনক উদ্ধার করার পাছত আরক্ষীর উপরতে খুব উজাড়িলে উত্তেজিত লোকে। চুরি হওয়া গরু আরক্ষীয়ে উভতাই দিব লাগিব বলে রাইজে দাবি করা সময়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করিলে গণপ্রহারর বলি হওয়া লোকজনে। ইতিমধ্যে আরক্ষীয়ে উদ্ধার করেছে মৃত লোকজনের পরিচয়। লোকজনের নাম জিতু দাস, কার্বি আংলঙর লাহরিজানত ঘর জিতু দাসর। গণপ্রহারত জিতু দাসর মৃত্যু হওয়ার পাছতে নিতাল নিস্তব্ধ হয়ে পড়িল জাগিরোডর কুমৈ। আরক্ষীর রুখত পড়ার ভয়ত বহু যুবকে আত্মগোপন করার বিপরীতে গরু চুরর বিরুদ্ধে সরব হল বহুজন। এটা নিব নোৱাৰিলে এটা লৈ গ'ল আৰু, মানুহে দেখা পালে সেইকাৰণে আমি গম পালোঁ, ধৰক গৰুটো থৈ পেলাই দুটা গৰু ধৰক উঠাই লৈ গ'লগৈ, বেলেগৰ এটা আমাৰ এটা ধৰক। এফালে গৰু চুৰৰ ত্ৰাস, আনফালে গৰু চুৰৰ সন্দেহত গণপ্ৰহাৰত এজনৰ মৃত্যু। এই দুটা ঘটনাৰ তদন্ত চলাবলৈ যাওঁতে মূৰে কপালে হাত দিব লগা হৈছে জাগিৰোড আৰক্ষীয়ে। এতিয়া গৰু চুৰক নাকি লগাব নোৱাৰা আৰক্ষীয়ে গণপ্ৰহাৰত জড়িত লোকৰ বিৰুদ্ধে লব নেকি ব্যৱস্থা, নে জিতু দাসৰ মৃতদেহ কার্বি আংলঙৰ পৰিয়ালক সমজাই দি
জাগিরোদ আরক্ষীয়ে সামৰণি পেলাব তদন্তৰ। হয়তো কিছুদিনৰ ভিতৰতে ওলাব এই প্ৰশ্নৰ উত্তৰ। জাগিরোদৰ পৰা অজয় পালৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।